কোন ঘরে জিনিসপত্র দিয়ে আসতে হবে বলো, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা গিন্নিমা কোথায়? বড় সাহেবের মায়ের ঘরে, ওখানেই তো নতুন ম্যাডামের থাকার ব্যবস্থা হয়েছে। এই বিয়ে তুই হতে দিস না। এই বিয়ে হলে যে আমার টিপুর অনেক বড় ক্ষতি হবে। রুমটা এখনো রেডি হয়নি, আমি তো বলে গেলাম তোমাদের, ছবিটা সরাও এখান থেকে, প্রদীপ সরাও, যথেষ্ট আবর্জনা এগুলো সরাও এখান থেকে। জসমিন, বলছিলাম এই ঘরে তো এখনো ধুলো ঝাড়াঝাড়ি চলছে, রেডি হয়নি, তুমি বরং আমার ঘরে গিয়ে বসো না, রুমটা রেডি হলে আমি তোমায় ডেকে পাঠাবো, কেমন? মিসেস বাসু, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম দীপ্তর মায়ের ছবিটা কি এ ঘর থেকে সরানো খুব জরুরি? তুমি এ ঘরে থাকবে, ওর মায়ের ছবি এ ঘরে থাকবে, এটা কি করে হয়? না না, আপনি বুঝতে পারছেন না, আমার মনে হয় দীপ্তর মায়ের ছবিটা এ ঘরে থাকাটাই খুব দরকার। জসমিন, তুমি এক্স্যাক্টলি কি চাইছো আমি বুঝতে পাচ্ছি না। নিচে তখন সকলের সামনে এমনভাবে কথা বললে অ্যাজ ইফ তুমি আমাদের বিরুদ্ধে কথা বলতে এসেছো, এখন আবার এই শোনো, তোমরা এখন যাও, এখন লাগবে না, দরকার পড়লে আমি ডেকে পাঠাবো, কেমন? প্লিজ ম্যাডাম। জাসমিন, তুমি একটু স্পষ্ট করে বুঝিয়ে বলবে তুমি তুমি এক্স্যাক্টলি কী করতে চাইছো? কারণ আমি না তোমার ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছি না জানো। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে তুমি না নয়নের দল ভারী করতে এখানে এসেছো, মানে গতকালের তুমি আর আজকের তুমির মধ্যে কি আকাশ পাতাল তফাত। আমাকে জাজ করাটা যদি অতটাই সহজ হতো তাহলে কি নয়নের কাছ থেকে দীপ্তকে সরানোর জন্যে আপনারা আমাকে গুরু দায়িত্বটা দিতেন? মিসেস বাসু, আমার মনে হয় দীপ্তর মায়ের ছবিটা এই ঘরে থাকা খুব ইম্পর্ট্যান্ট, কারণ মায়ের ছবির কাছে আসতে গিয়ে দীপ্তর এ ঘরে আনাগোনাটা থাকবে বলে মনে হয়। আর মায়ের ছবির কাছে আসতে গিয়ে দীপ্ত যে কখন আমার কাছে চলে আসবে তা দীপ্ত নিজেও বুঝতে পারবে না। উফ জাসমিন, তুমি তুমি বুঝতে পারছো না, আমি 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 সবসময় দীপুকে ওর মা থেকে দূরে রাখতে চেয়েছি। ওর মা আমার কাছে একটা বিরাট বড় থ্রেট, বিরাট বড় থ্রেট। আমি আমি যদি ছবিটা জ্বালিয়ে দিতে পারতাম না, আমি অনেক শান্তি পেতাম জীবনে। এত বছর ধরে হাজার চেষ্টা করেও দীপুর মন থেকে ওর মাকে আমি কিছুতেই বলাতে পারিনি। অ্যাবসলিউটলি দিদি, তোর মনে আছে কি ব্রেকফাস্ট টেবিলে সকালবেলা সেই মোহনভোগ নিয়ে কি নাকামো কি নাকামো, মায়ের হাতের রান্না সেই স্বাদ ভুলতে পারছি না, অ্যান্ড অল দ্যাট ননসেন্স। ম্যাম, যা বলেছিস, উফছুলে যেন থালাটা ছুঁড়ে ফেলে দি। না না না, জাসমিন জাসমিন, এই এই ছবিটা এই ঘরে রাখা যাবে না, এই ছবিটা জাস্ট এই ঘরে রাখা যাবে না, একদম রাখা যাবে না। উফ মিসেস বাসু, আপনি না বড্ড একরক্ষা আর বজ্জাকিও। হোয়াট, কি বললে তুমি? ওই দেখুন আবার রিয়্যাক্ট করছেন। আপনি না এক কাজ করুন, আপনি আগে মাথাটা ঠান্ডা করুন। কাউকে কিছু ভোলাতে গেলে না ভালোবেসে ভোলাতে হয়, রেগে গিয়ে নয়। আচ্ছা ছবিটা না হয় আমি আপনার থেকে চেয়ে নিচ্ছি। আপনার খুব রাগ না এই ছবিটার উপর? আপনি দেখবেন এই ছবি দিয়েই কেমন ঘায়েল করি আমি দীপ্তকে। শুধু একটু সময় চাই,
দেখবেন এই ছবিটার পাশাপাশি তৃপ্তর জীবন থেকে নয়নের অস্তিত্বটাও কেমন মুছে দিই। আজ থেকে এই ছবিও এ ঘরে থাকবে আর আমিও এ ঘরে থাকবো। না না, এটা বড় সাহেবের মায়ের ঘর, এখানে আপনি থাকতে পারবেন। What? তুমি আবার নাক গলাচ্ছ আমাদের মধ্যে? তুমি ঠিক করে দেবে ও কোথায় থাকবে কোথায় থাকবে না? হ্যাঁ, তোমার সাহস তো কম নয়? কে তোমাকে অধিকার দিয়েছে? হ্যাঁ, এটা কিন্তু তোমার এখতিয়ারের বাইরে। তোমার সাহসটা বড্ড বেড়ে গেছে নয়। ভুলে যেও না, যে কোনো মুহূর্তে তোমাকে বাড়ি থেকে আমি বার করে দিতে পারি, জাস্ট এক সেকেন্ডে বার করে দিতে পারি। ইশ, বড় মায়ের ঘরে থাকবে কিনা এই সরুপানা রোগাপানা ঘর জ্বালানি দেশলাই কাঠি মেয়েটা? বন্ধু বারণ করছে বলে মা আবার বন্ধুকে বকছে? দাঁড়ান মা, আমি আমার সেনাবাহিনী নিয়ে আসছি, দাঁড়ান। বন্ধুকে বকা দেওয়া তো, আজ মজা চখায়েঙ্গে। না না গিন্নিমা, আমি ও কথা বলতে চাইনি। উনি কোথায় থাকবেন সেটা ঠিক করার আমি কে? আমি তো এই বাড়ির সামান্য কাজের বউ, কিন্তু এ যে মায়ের ঘর, মায়ের ঘর যে মন্দিরের মতন, সেখানে অন্য কেউ কি করে থাকবে? মন্দির? রিয়েলি, এই ঘরটা মন্দির? দুটো প্রদীপ জ্বললে আর দুটো ধূপ জ্বললে সেটা মন্দির হয়ে যায়। তুই চুপ কর ফিকি, কান খুলে শুনে নাও নয়ন। দীপুর কাছে ভগবানই বলো আর মাই বলো, আমি ঈশ্বর, আমার কথাই শেষ কথা। এ ঘরে যার ছবি আছে তিনি মারা গেছেন, তিনি অতীত এক্সিস্ট করেন না। না 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 না, উনি আছেন আছেন আছেন, এখানেই আছেন এখানেই আছেন। দেখ দিদি, আবার কিন্তু ওই মাথা খারাপের মতো কথা বলছে। এই তুমি যেন কি বলছিলে, উনি এখানে আছেন তাই না? রাইট, এই তোরা দেখতে পাচ্ছিস? এক কাজ করি, লেটস লুক ফর হার, চল খুঁজি। গিটারের পেছনে, প্রদীপের পেছনে, কাপের পেছনে, না নেই তো। ও রাইট হিয়ার, Where is she? কোথায়? এখানে তো নেই। দ্য ফটোগ্রাফ। হ্যালো, মৃত কল্পনা বাসু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো দিদি, তুই কি কিছু শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? জাসমিন, তুমি কিছু দেখতে পাচ্ছ? তুমি কি মৃত কল্পনা বাসুকে দেখতে পাচ্ছ? নয়ন, তুমি দেখতে পাচ্ছ? আমি না দেখতে পাচ্ছি না, কি 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 হবে, আমি তো দেখতে পাচ্ছি না। মজা করছেন মামা বাবু, মাকে নিয়ে মজা করবেন নে। বাবা, তোমার তো দেখছি খুব রাগ হয়েছে নয়ন। আমি ছবিটা ধরেছি বলে তোমার কি মাথায় আকাশ ভেঙে পড়েছে? তাও ভালো মামা বাবু, অন্তত ঝাড়বাতিটা ভেঙে পড়েনি। এখনো ঝাড়বাতির কথাটা তুলছে মেয়েটা, কি সর্বনাশ! কে জানে কবে বাড়ির সবার সামনে সবকিছু ফাঁস করে দেবে। কি করি আমি, কি করি এখন? বড় বৌমা,
এত বছরে কোনো দিন এই ঘরটা কাউকে থাকতে দেওয়া হয়নি। দিদিভাই ঠিক যেমনটি রেখে গিয়েছিল ঠিক তেমন ভাবে রাখা রয়েছে এই ঘরটা। আজ হঠাৎ কি হলো দিদি? আজ জেসমিনকে এই ঘরটাতেই থাকতে দেওয়া হচ্ছে কেন? কাউকে কিছু ভোলাতে গেলে না ভালোবেসে ভোলাতে হয়, রেগে গিয়ে নয়। আমি বুঝতে পেরেছি মা, আপনারা সকলে কেন এভাবে রিয়্যাক্ট করছেন। এই ঘরটার সঙ্গে সকলেরই ইমোশন এমনভাবে যুক্ত, কিন্তু কি করি বলুন তো মা, জেসমিনকে কোথায় থাকতে দেবো? গেস্ট রুমে তো ভিকি থাকে, ও তাহলে ভিকি নয় বা দিদি, আমি আমার রুমটা ছেড়ে দিচ্ছি, জেসমিন ওখানেই থাকুক, আমি না কয়েকদিন একটু বাড়ি ঘুরে আসবো, বুঝলি? যাব বাবা, কি হলো ব্যাপারটা? মামু এত উৎসাহ নিয়ে নিজের ঘর ছেড়ে দিচ্ছে? না মামা বাবু, আপনার কোথাও গেলে চলবে না, আপনাকে এখানেই থাকতে হবে। মানেটা কি, মানেটা কি তুমি কি ঠিক করে দেবে? আমি কবে বাড়ি যাব, আমি কোথায় থাকব, আমি কবে বাড়ি যাব না? আমি আজই বাড়ি যাব, আমি আজই বাড়ি যাব। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ মামাজি, কি হয়েছে? তুমি বারবার বাড়ি যাব বাড়ি যাব কেন বলছো, কি হয়েছে? দেখ না দীপু, জেসমিনের তো কোথাও থাকার জায়গা নেই, আই মিন বাড়িতে তো কোনো ঘরই ফাঁকা নেই, তাই আমি ভেবেছিলাম জেসমিন যদি এই ঘরে থাকে তা নয়ন তো ওকে এই ঘরে থাকতেই দেবে না। ঠিক আছে, জেসমিন নয় গেস্ট রুমে থাকুক, ভিকি সেরম হলে বাড়ি চলে যাবে। কি আবার কি উনি রেগে গেলেন আমার উপর? তবে কি উনিও বুঝলেন না যে আমি কেন মায়ের এই মন্দিরে অন্য কাউকে থাকতে দিতে চাই না? নয়ন, তুমি জেসমিনকে এই ঘরে থাকতে দিচ্ছ না কেন? ও এই ঘরে থাকলে সমস্যাটা কোথায়? এটা যে মায়ের ঘর বড় সাহেব, আর আমার কাছে মায়ের ঘর হলো মন্দিরের মতন। এখানে যে মা আছেন, নয়ন কিন্তু ঠিকই বলেছে তৃপ্ত, এটা মায়ের ঘর মন্দিরের মতন, সেই জন্যই আমি আরো বেশি করে এই ঘরে থাকতে চাই, যাতে সব সময় মায়ের আশীর্বাদ পেতে পারি। মন্দিরে কি সবাই থাকতে পারে? দয়া করে ওনার কথায় সায় দেবেন না তৃপ্ত বাবু, দেবেন না। ছবির উল্টো দিকে ঘুরে তুমি কাকে প্রণাম করছিলে নয়ন? মা, আপনার মা। আপনার মা এখানে ছিলেন আমার সামনে, আমি তো ওনাকেই পেলাম। কিন্তু নয়ন, আমি তোমার কোনো কথার যুক্তি কিন্তু খুঁজে পাচ্ছি না, তোমার কথা মানার কোনো কারণ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটা ঘর এইভাবে ফাঁকা পড়ে থাকবে আর সেখানে কেউ থাকতে পারবে না, এটা কি করে হয়? অবশ্যই থাকবে।
কি বলছিস কি তুই দীপু? এটা তোর মায়ের ঘর, এখানে অন্য কেউ থাকবে? Yes, আমি তো এটাই চাইছিলাম। Thank God, দীপু বেঁকে বসেনি। দাদু ভাই, শোন, তোর সব কথায় আমরা গুরুত্ব দিই, কিন্তু এখন তো টপু বাড়িতে নেই, ওর অবর্তমানে তুই এমন কোনো সিদ্ধান্ত নিস নি। তুই তো জানিস এই ঘরটা ওর কাছে কি। ও এসে এসব দেখলে হয়তো খুব রেগে যাবে, খুব কষ্ট পাবে। এই পাগলামোটা তুই করিস নি ভাই, একটু বোঝ। কি বুঝতে বলছেন মা আপনি ওকে? এই ছেলেটা ওর মাকে কতটা ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। কাকিমুনি, কাকিমুনি, এইসব কথাবার্তা এখানে থাক, আমি এই বিষয় নিয়ে এখানে আর একটা কথা বলতে চাই না। কেন বলতে চাস না, কেন বল? আর কত নিজের আবেগকে লুকিয়ে রাখবি দীপু, এরকম কঠিন সাজার ভান করে কি পাস বলতো তুই? আহ প্রতিমা, কেন এত কথা বাড়াচ্ছ? দীপু যখন বলে দিয়েছে তখন এত কথার কি আছে? দীপু, তাহলে জ্যাসমিনের জিনিসপত্র এই ঘরেই সাজিয়ে দিই। না, না মানে? জেসমিনের জিনিসপত্র নয় মা, আমার জিনিসপত্র এই ঘরে আসবে। আমার ঘর আমি জেসমিনের জন্য ছেড়ে দিলাম, আর মায়ের ঘরে এবার থেকে আমি থাকব। জয়মা, জয়মা বিশালাক্ষী। ওয়াও দাদা ভাই, তুমি কি করলে? হ্যাঁ, মানে পুরো হিন্দি সিনেমার ক্লাইম্যাক্সের মতো সারপ্রাইজ। ঠাম্মি তুমি দেখলে? ওয়াও দাদা ভাই, ইউ আর জাস্ট গ্রেট, ইউ আর জাস্ট গ্রেট। হ্যাঁ, আমি কোনোদিন ভাবতেই পারিনি তুমি না আমাকে এরকম ডিসিশন। রঙ্গনা, তোমার কি সব ব্যাপারে কথা না বললি নয়? তুই সবসময় ওকে ধমক দিস কেন? দাদু ভাই, তোর সিদ্ধান্তে আমি যে কত খুশি হয়েছি তা তোকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে তোর এই সিদ্ধান্তে কল্পনাও খুব খুশি হবে। মায়ের ঘরে ছেলে থাকবে, এর থেকে ভালো আর কি হতে পারে দাদু ভাই? গেল সব প্ল্যান ভেস্তে গেল। উফ, অসহ্য লাগছে নাটক। খেলাটা তো পুরোপুরি ঘুরিয়ে দিল তৃপ্ত। না, আমাকে আরো মেপে খেলতে হবে।
তুমি চিরদিনের মতনই লুকিয়ে পড়লে। আমায় ছাড়া যখন তোমার থাকতে কষ্ট হয় না, আমি আমি কেন কষ্ট পাবো তোমার জন্য? দিদি ভাই, তোমার ছেলে পাল্টাচ্ছে গো। হয়েছে ওই যে ওই মেয়েটা ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে থাকে এক কোণে, ওর সাহসে এই দীপুটার মন বদলাচ্ছে। দিদি ভাই, তুমি যেখানেই থাকো ওদের আশীর্বাদ করো।